বিএনপির ডাকা হরতালে রাজধানী ঢাকা ও আন্তজেলা রুটে বাস মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার 28 অক্টোবর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি জামায়াত শিবিরের ডাকা আগামীকাল রোববার সকাল থেকে সন্ধ্যা হরতালের ব্যাপারে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় গাড়ি চালানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল হরতালের দিন ঢাকা শহর ও শহরতলি এবং আন্তঃজেলা রুটে বাস মিনিবাস চলা অব্যাহত থাকবে। নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান। এতে আরও বলা হয়, জনবিরোধী এই হরতালে মালিক শ্রমিকরা কখনো সাড়া দেবে না, বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। মালিক শ্রমিকরা আগামীকালের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে বাস মিনিবাস চলাচল অব্যাহত রাখবে, তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে।